তাসনিম আখতার আয়েশা লিখেছেন, আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের, ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায়, ওর বয়স 13 মাস, এতে কি ওর কোনো সমস্যা হতে পারে? বোন তাসলিমা, আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে কোনো অসুবিধা নেই, বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শিখ তারা যখন লিপ্ত, ওই সময়টাতে আপনার সন্তান সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয়, আপনার জন্য এটি সমীচীন নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, যে কোনো জায়গা যদি শিরক হয়ে থাকে, কোনো জায়গা যদি আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গায় যেন না যাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি যে মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুম মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে, তারা দেখা গেল যে 5 জন মিলে পুজো করছে, আপনি গিয়ে সেখানে 6ষ্ঠ জন হলেন, দল ভারী করলেন, তখন সে তাদের অন্তর্ভুক্ত হয়। এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই, এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে, অর্থাৎ পুজোর সময়টাতে শিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন, বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাআল্লাহ। তাহলে এন শিখা ইয়ারি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, তাই আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। বোন শিখা, কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে, যেমন বিবি আসিয়া, তিনি জান্নাতি মানুষ, আল্লাহ নেককার বান্দী, কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ। তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতএব এই মানুষগুলোকে কোরআন সুন্দর আলোকে বোঝানোর চেষ্টা করবো, বিশেষ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন, একটা কাফেরের সাথে সংসার করেছেন, তো এর মানে কি তিনি খারাপ ছিলেন? তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ সেজন্যই খারাপ স্বামী তার কপালে এসেছে এমনটি জরুরি নয়। আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে, তো এটা কোনো জরুরি না যে জীবন সুন্দরী দেখে আপনি কারো ভালো মন্দ নিরূপণ করবেন। পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত, এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি, এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয়, বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশিরভাগই, এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে, তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে, তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, বা বাহিরের কোনো দেশের অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই। আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টাই এর জন্য যথেষ্ট, ইতিমধ্যে তারা সেটি করছে না। এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন, জনগণকে তারা এই কাজে ইনভলভ করবেন, অথবা সরকার যদি মনে করেন, অথবা যদি সুযোগ তৈরি হয়, তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে। অতএব ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয়, কোনো প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে, দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায় তারা করে আসছে।